গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশের সাততলা ভবনে হঠাৎ বিস্ফোরণ, মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হল পুরো এলাকা। বিস্ফোরণে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সাততলা ভবনের বেসমেন্ট এবং প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে, পাঁচতলা ভবনটির নিচের তলাও পুরোপুরি বিধ্বস্ত। ধারণা করা হচ্ছে ভবনটির বেসমেন্ট বা নিচতলাতেই বিস্ফোরণ ঘটেছে। আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মহিম মিজানের প্রতিবেদন। বিকেল পৌনে পাঁচটার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো সিদ্দিক বাজার ও আলোবাজার এলাকা। কিছু বুঝে ওঠার আগে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে পথচারীরা, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। ঘটনাস্থলে ছিল রক্তাক্ত হতাহত অসংখ্য মানুষ। কেবল ভবন নয়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় রাস্তায় চলা যাত্রীবাহী বাস সহ বেশ কিছু যানবাহন, হতাহত হয় সেসব যানবাহনের যাত্রীরাও। ঘটনাস্থলের কাছেই ছিল ফায়ার সার্ভিসের কার্যালয়। দ্রুত তারা উদ্ধার তৎপরতা শুরু করে, ঘটনাস্থল থেকে একের পর এক বের করে আনা হয় হতাহতদের। পাঁচজন আমি মৃত্যুবরণ করছি, দুজন মহিলা তিনজন পুরুষ, রাস্তায় অনেক আহত হয়েছে, এগুলিও আমরা গাড়িতে তুলে দিছি। একদম কেঁপে উঠছে, মানে আমি তো বললাম তো পারমাণবিক বোমা আমরা কখনো দেখি নাই। নিচতলা হলো বাংলাদেশ স্যানিটারি, এটা হলো আমার ডিলার, উনি স্যানিটারি দোকান। এখানে আমরা চার পাঁচজন লোক একসাথে ছিলাম, তার মধ্যে আমরা একজনের খবর পাচ্ছি না এখন পর্যন্ত। ঘটনাস্থলে বাড়তে থাকে উৎসুক মানুষের ভিড়, তাদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় পুলিশকে। ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে কিছুক্ষণ পরপর মরদেহ এবং আহতদের নিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গ্লাসগুলো সব ছাড়া ছিল, কম্পিউটার গ্লাস সব ভেঙে পড়ে গেছে। ব্লাস্ট হওয়ার পরে ধোঁয়া হয়ে গেছে এবং কিছু আয়সা আমার গাড়ির উপরে পড়ছে, গাড়ি একদম ভেঙে চড়ে ফ্ল্যাট হয়ে গেছে, ওই যে ওখানে পড়ে আছে দেখবেন। পথচারী, ফুটপাথে দোকানদার, এরা ওই সামনে যারা ছিল। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে উদ্ধার করা হয় অন্তত 70 জনকে। উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ধসে না পড়লেও ঘটনাস্থলের চারপাশে বড় একটি এলাকা তছনছ হয়ে যায়। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ব্যাহত হয় উদ্ধার তৎপরতা। এটা এখন পর্যন্ত যদি ফায়ার ব্রিগেড এটাকে, তার অপারেশন চলছে এখানে, উদ্ধারের কাজ চলছে, এটা শেষ না পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না। তো হতাহতের সংখ্যা তো বেশ ব্যাপকই হয়েছে, কারণ প্রচুর অ্যাম্বুলেন্সে যাচ্ছে, যারা মারা গেছে তাদেরও লাশ যাচ্ছে, আবার আহত সংখ্যাও যাচ্ছে। ক্ষতিগ্রস্ত দুটি ভবনে উদ্ধার তৎপরতা চলছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নেমেছে র‍্যাব, সেনাবাহিনী, বিস্ফোরক বিশেষজ্ঞরা। মহিম মিজান, 71, ঢাকা। মহিম